এবার সংঘবদ্ধ হয়ে উঠেছেন রংপুরের জামায়াত শিবিরের সহিংসতার শিকার বামন নাগাবাসী যে কোনো মূল্যে জীবন ও সম্পদ রক্ষায় তারা দৃঢ় প্রতীক্ষ শুরুতে কিছুটা মুচ্ছরে পড়লেও এখন তারা ঐক্যবদ্ধ শুধু জামায়াত শিবিরে নয় গত আঠাশ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনাকে পুঁজি করে কেউ রাজনৈতিক ফায়দা নিতে চাইলে তাদেরও প্রতিরোধ করার প্রত্যয় ঘোষণা করেছেন তারা এদিকে এলাকা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণায় তারা আরও উজ্জীবিত হয়েছেন আরফিন হোসেনের ক্যামেরায় রতন সরকারের প্রতিবেদন চার পুলিশকে হত্যার পরদিন পয়লা মার্চ ভোর থেকে আবারও তাণ্ডব চালায় জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা হামলার প্রতিবাদ করায় ক্যাডাররাক শরীফুলকে একে একে জ্বালিয়ে দেওয়া হয় সংখ্যালঘুদের বেশ কিছু বাড়িঘর ধর্মীয় উপাসনালয়ে এই উন্মাদনার লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে এখন লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছেন বামুনডাঙ্গার মানুষ আমাদের এখন গ্রামবাসী আমাদের আগলে রাখছে এই অবস্থায় আমরা শান্তিতে আছি সবাই এক হবে এক হয়ে সবাই পুলিশের সাহায্য করবো এবং যারা অন্যায় করবো সোমবার ক্ষতিগ্রস্ত এই জনপদ দেখতে এসে অপরাধীদের ছাড় দেওয়া হবে না এমন ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো নির্যাতন কোনো অত্যাচার এই সরকার কিংবা এই রাষ্ট্র সহ্য করবে না সর্বাত্মক দৃঢ়তার সাথে এবং সর্বশক্তি দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদের শাস্তি দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্ব ইনশাল্লাহ আমরা পালন করব মন্ত্রীর ঘোষণায় উজ্জীবিত বিপদাপন্ন এই মানুষগুলো শুধু জামাত শিবিরকেই নয় তাদের অসহায়ত্ব নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করলে তাকেও প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা আমরা শুনেছি খালেদা জিয়া নাকি বামন নাগাতে সফর করবেন দেখতে আসবেন তো উনি আসলে দেখতে আসবেন না উনি মূলত দেওয়ার জন্য আসবেন জামাত শিবির আমাদের উপরে যে নির্যাতন করেছে বামনডাঙ্গাবাসীর উপরে যে নির্যাতন করেছে তার মুখ আমরা বাসী দেখতে চাই না আইসা পরে আবার আমাদেরকে আরো ক্ষতি করবে এটা হইতে দেব না বুকের রক্ত যায় যাবে গত আঠাশ ফেব্রুয়ারি জামাত নেতা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসির রায় ঘোষণার পর চার পুলিশকে হত্যা করে পুলিশ ফাঁড়ি রেল স্টেশন দোকানপাট সরকারি দপ্তর সাধারণ মানুষের সম্পদ দুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বিভিষিখাময় পরিস্থিতি তৈরি করে জামাত শিবিরের কয়েক হাজার নেতাকর্মী রতন সরকার সময় সংবাদ বামনডাঙ্গা গাইবান্ধা